আজ আমি দেখাবো একটা অত্যন্ত চমৎকার ডিশ, চিলি পটেটো। নমস্কার, আমি ঝুম পলি, polygrill.in এ আপনাদের সবাইকে স্বাগত। এবার আমি অনেকদিন পর আপনাদের কাছে এলাম। বিশ্বব্যাপী মহামারী মানব সভ্যতাকে প্রায় পঙ্গু করে দিয়েছে। সেই মহামারীর প্রকোপে আমরা সবাই গৃহবন্দী থাকতে বাধ্য হয়েছি, কিন্তু মানব সভ্যতা অদম্য। সেই মহামারীকে সতর্ক হয়ে মোকাবিলা করে আমাদের এগিয়ে চলতে হবে। বিধিবদ্ধ স্বাস্থ্য নির্দেশিকাগুলো মেনে চলুন, যেমন বারে বারে সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন, বাইরে বেরোবার সময় মাস্ক ব্যবহার করুন ইত্যাদি। আর একটা বড় ব্যাপার হচ্ছে, কমপক্ষে আগামী এক বছর বাইরে হোটেলে রেস্টুরেন্টে খাবেন না। এটা আপনার বা আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। আর সুস্থ থাকুন, সতর্ক থাকুন। 200 গ্রাম আলু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার এই কাটা আলুগুলো একটু ম্যারিনেট করে দেব। একটা বড় পাত্রে আলুর সঙ্গে মেশান 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লবণ, আর 1/3টা লেবুর রস। ভালো করে মাখিয়ে ফেলুন। এই ম্যারিনেট করা আলুগুলো কিন্তু ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। যদি আলুগুলো গায়ে গায়ে লেগে যায় একটু ছাড়িয়ে দিন। ব্যাস, এরকম কড়া করে ভেজে তুলে রাখুন। এভাবেই সব ম্যারিনেট করা আলুগুলো ভেজে ফেলুন। আলু ভাজা কমপ্লিট। এগুলো শুধু এরকম ভাজা খেতে দারুণ লাগে। এবার গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। একটা পাত্রে গরম করুন 4 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল, দিয়ে দিন 1 টেবিল চামচ কুচুনো রসুন, একটু নেড়ে চেড়ে নিন। এরপর একে একে দিয়ে দিন 1 কাপ চৌকো করে কাটা পেঁয়াজ, 1 চামচ কুচুনো আদা, 1টা চৌকো করে কাটা মাঝারি সাইজের টমেটো, মিনিট 2 নাড়াচাড়া করুন। এরপর দিন 1টা চৌকো করে কাটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, ইচ্ছে করলে 2-3টে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। আবার মিনিট 2 নাড়াচাড়া করুন। এর ফাঁকে আসুন কর্নফ্লাওয়ার স্লারি বানিয়ে রাখি। একটা বাটিতে নিন 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ জল মিশিয়ে মসৃণ করে গুলে রাখুন। ব্যাস, এবার কড়াইতে মেশান 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে ফেলুন। এবার মিশিয়ে দিন 1/2 কাপ কর্নফ্লাওয়ার স্লারি,
দিয়ে দিন স্বাদমতো লবণ। মিনিট খানেক নাড়াচাড়া করুন, আজ কিন্তু কম রাখবেন। এই মিশ্রণটা যদি ঘন লাগে এক কাপ জল মিশিয়ে দিতে পারেন। এবার মিশিয়ে দিন ভেজে রাখা আলুগুলো। গ্যাস বন্ধ করে দিন, মিশিয়ে নিন। এবার নামিয়ে ফেলুন। চিলি পটেটো রেডি। বাড়িতে সহজে দুর্দান্ত একটা ডিশ বানাতে চাইলে এটা একটা দারুণ পথ। অতিথি আসুক বা বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে খানা খেতে চাইলে বানিয়ে ফেলুন এই চিলি পটেটো। সুস্থ থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। বাড়িতেই বানিয়ে ফেলুন চমৎকার দেশি বিদেশি নিরামিষ আমিষ যে কোনো ডিশ। আবার দেখা।